Assalamualaikum. Fast Security Islamic Bank Limited শীর্ষ খবর জানাচ্ছি রিদিতা রেজা। সীমান্ত এলাকা ছাড়িয়ে আশপাশের জেলাগুলোতেও করোনা সংক্রমণ বাড়ছে। আক্রান্ত শনাক্ত ও মৃত্যু বেড়ে চলায় রাজশাহী এবং সাতক্ষীরায় আরো 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এই এলাকাগুলোর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিনিধি পাঠন তথ্য ভিডিও চিত্র লালন হোসেনের রিপোর্ট। লকডাউনের মাঝেও দেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। জেলায় একদিনে 211 জনের নমুনা পরীক্ষায় 111 জন আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 52.61%। 24 ঘন্টা মৃত্যু হয়েছে আরও 4 জনের। এ অবস্থায় সাতক্ষীরায় দ্বিতীয় পর্যায়ের লকডাউন শুরু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় একদিনে আরও 15 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত 24 ঘন্টায় করোনা পরীক্ষায় শনাক্তের হার 38% বেশি। শুক্রবার বিকেল থেকে 17 জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী মহানগরীতে কঠোর লকডাউন দিয়েছে স্থানীয় প্রশাসন। চাপাই নবাবগঞ্জে 3 দিনে করোনা আক্রান্ত শনাক্ত কমেছে। বর্তমানে জেলায় শনাক্তের হার 13.51%। 8 জুন সংক্রমণের হার ছিল 39%। জেলায় আক্রান্ত শনাক্ত 3000 ছাড়িয়েছে। চিকিৎসাধীন রোগী 1244 জন। চাঁদপুরীয় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। 24 ঘন্টায় 32 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত 4905 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। মৃতের সংখ্যা 123। একদিনে ঠাকুরগাঁয়ে আরও 43 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, মারা গেছেন 2 জন। জেলা পর্যায়ে করোনা সংক্রমণ কমাতে কঠোর স্বাস্থ্যবিধির বিকল্প নেই বলছেন জনস্বাস্থ্যবিদরা। লায়লা নওশিন, চ্যানেল আই। এই ছিল শীর্ষ খবরে, ধন্যবাদ।